নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা ট্রান্সফার নিউজের সাথে সাথে ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা করবো ইস্টবেঙ্গলের টার্গেটে থাকা অ্যালেক্স সাজি তার আপডেট কি রয়েছে হায়দ্রাবাদের কি আপডেট রয়েছে সাতজন বিদেশি প্লেয়ার কি খেলানো যাবে এএফসির মঞ্চে সেই নিয়েও কিন্তু কিছু আলোচনা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা আলোচনা করি একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে সেটা আর অন্য কেউ নয় তেত্রিশ আশুতোষ মেহতা দুটো বছর কিন্তু ব্যান ছিল আবারও কিন্তু সে ফুটবলের মধ্যে ফিরতে চলেছে বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম সে কিন্তু তার পুরাতন একজন কোচের কাছেই ফিরবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো সেইভাবেই কিন্তু আজকে খেলনা তরফ থেকে আপডেট এসে গেছে তেত্রিশ বছর বয়সী এই ভারতীয় রাইট ব্যাক জামশেদপুর এফসি সাইন করে দিয়েছে বেশ কিছু ক্লাব ইনকোয়ারি করেছিল তাকে নেবার ব্যাপারে সেই লিস্টে নাম ছিল শুধুমাত্র ইনকোয়ারি কোনো রকম অফার নয় এটুকু জামশেদপুর করে ফেলেছে খালেদ কাছে কিন্তু এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে আশুতোষ মেহতা আশা করি ভালো সার্ভিস দিতে পারবে জামশেদপুরের জার্সি গায়ে তো এরপর যদি আমরা একজন ইস্টবেঙ্গলের প্লেয়ারকে নিয়ে কথা বলি তো এই প্লেয়ারকে নিয়ে অনেক দিন ধরেই অনেক রকম তোমরা প্রশ্ন করেছো তো সেই প্লেয়ারটার অন্য কেউ নয় একটা তিরিশ বছর বয়সী ভারতীয় রাইট উইং এ প্লেয়ার সুহের ভিপি যে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে দু সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে তাকে কি ছেড়ে দেওয়া হবে তাকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে দেখো লাস্ট সিজনেও কিন্তু খুব একটা বেশি সে গেম টাইম পায়নি আর পারফরমেন্সও কিন্তু আহামোর ইমপ্রেসিভ ছিল না এবার ভিপি সুয়েরের এমন একটা ব্যাপার রয়েছে যে একে তো কন্ট্র্যাক্ট অনেক দিনের সঙ্গে কিন্তু একটা হাই স্যালারি দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল তো সেক্ষেত্রেই সমস্যা একটুখানি হচ্ছে তো ম্যানেজমেন্ট কিন্তু চেষ্টা চালাচ্ছে যাতে ভিপি সুয়েরকে ছেড়ে দেওয়া যায় কিন্তু এই আপডেটটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নি ভিপি সুয়ের কিন্তু বর্তমানে কলকাতায় এসে গেছে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে সেটা শেয়ার করেছে সে কিন্তু কলকাতায় এসে গেছে হয়তো ইস্টবেঙ্গলের প্র্যাকটিসেও জয়েন করবে যদি পরবর্তী সময় অন্য ক্লাবে তাকে পাঠানো যায় সেটাও কিন্তু ম্যানেজমেন্টের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে তো আর একটু কিছুদিন সময় লাগবে ভিপি সুয়ের নিয়ে তারপরে কিন্তু ফাইনাল আপডেট জানানো যাবে যে অন্য কোনো ক্লাবে তাকে পাঠানো সম্ভব হচ্ছে না কি সে ইস্টবেঙ্গলে কন্টিনিউ করবে তার জন্য একটু সময় লাগবে তো এই ব্যাপারই কিন্তু এই দুজন প্লেয়ারকে নিয়ে বেরিয়ে আসছে তো এরপরে যদি আমরা চলে আসি হায়দ্রাবাদ এফসি কে নিয়ে তো আজ থেকে মোটামুটি ছ সাত দিন আগেই আমি দেখছিলাম যে একটা ভিডিওতে আমি জানিয়েই দিয়েছিলাম যে হায়দ্রাবাদের অবস্থা খুবই খারাপ সেই দলটা আদেও আর থাকবে কিনা সেই নিয়েও কিন্তু একটা মানে অনিশ্চয়তা তৈরি হয়েছে কারণ একের পর এক ট্রান্সফার ব্যান তোমরা জানতে এতদিনে যে আটটা ট্রান্সফার ব্যান ছিল সমস্ত জায়গা থেকেই সেগুলো শেয়ার করা হয়েছিল আজকে কিন্তু নতুন করে আরও একটা ট্রান্সফার ব্যান এলো জো একজন বিদেশি প্লেয়ার সে হায়দ্রাবাদে খেলতে এসেছিলো তার তরফ থেকে কিন্তু আরও একটা ট্রান্সফার ব্যান এসেছে নম্বর ট্রান্সফার ব্যানটা এসে গেছে আরও দুটো ট্রান্সফার ব্যান একদম লোডিং মানে আর দুটো ট্রান্সফার ব্যানও আসতে চলেছে সেগুলো কয়েক দিনের মধ্যেই হয়তো এসে যাবে আর সম্ভবত বারোটা ট্রান্সফার ব্যান হয়ে গেলে সেই ক্লাবকে আর রাখা হয় না এরকম একটা ব্যাপার না দশটা এরকম একটা ব্যাপার যদিও সেই ব্যাপার নিয়ে আমি একশো শতাংশ জানি না সেই জন্য বলতে পারছি না যদি সেই দিকে চলে যায় তাহলে হায়দ্রাবাদ একদম খতম আর হায়দ্রাবাদের যে পরিমাণে আর্থিক সমস্যা সেখান থেকে কিভাবে তারা দলকে নিয়ে সামনের দিকে এগোবে জানা নেই মাত্র জন তাদের হাতে প্লেয়ার রয়েছে তার মধ্যে কিছু প্লেয়ার একদম দল ছেড়ে দেবো ছেড়ে দেবো এরকম ব্যাপার তো যথেষ্ট সমস্যায় পড়ে গেছে হায়দ্রাবাদ সত্যি খারাপ লাগে কারণ মানালো এমন একটা দল তৈরি করেছিল যেটাকে দেখে মনে হতো যে হ্যাঁ পরবর্তী সময় একদম প্রতিটা প্লেয়ারই সাপ্লাই লাইন তৈরি করে দিয়েছিল অনেক ভালো ভালো প্লেয়ার আকাশ মিশ্রা আশিস রায় লিস্টন কোলাজোর মতন অনেক ভালো ভালো প্লেয়ারকে কিন্তু মানালোই হায়দ্রাবাদ দল থেকেই তৈরি করে দিয়েছিল তো এবং চ্যাম্পিয়নও হয়েছিল হায়দ্রাবাদ সেই দিকে একটু তো খারাপ লাগা রয়েইছে তো দেখা যাক পরবর্তী সময় কি হয় হায়দ্রাবাদের জন্য কী সামনের দিনে অপেক্ষা করছে আমাদের জন্য সেগুলো কিন্তু তোমাদের পরবর্তী সময় অবশ্যই শেয়ার করে দেব এবারে যদি আমরা অ্যালেক্স সাজিকে নিয়ে কথা বলি তো অ্যালেক্স সাজির সঙ্গে যে ইস্টবেঙ্গলের বহুদিন ধরেই কথাবার্তা হয়ে আছে তোমরা সকলেই জানো এবার অ্যালেক্স সাজির ক্ষেত্রে যে ব্যাপারগুলো উঠে আসছে যে অ্যালেক্স সাজি কন্ট্রাক্টেড প্লেয়ার তাকে কিছু টাকা দিয়েছে এরকম একটা ব্যাপার এবার সে যদি পুরোপুরি কন্ট্রাক্ট এবার ভেঙে নেয় যেরকমটা অবস্থা রয়েছে কন্ট্রাক্ট কিন্তু সে ভেঙে নিতেই পারে তো যদি সে কন্ট্রাক্ট ভেঙে নিয়ে বেরিয়ে আসার চিন্তাভাবনা করে তো সেক্ষেত্রেই কিন্তু সে বেরিয়ে আসতে পারবে তা না হলে কিন্তু আরও কিছুটা আইনি জটিলতা তৈরি হবে আর এই মুহূর্তে কিন্তু কিন্তু অ্যালেক্সা খুব সম্ভবত ভারতে নেই সে কিন্তু তার ভাই যেরকম বিদেশে ট্রায়ালে গেছে সেরকম তার ভাইয়ের ওখানেই সম্ভবত রয়েছে যেরকমভাবে সে তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে তো ইস্টবেঙ্গল অবশ্যই এরকম একজন প্লেয়ারকে পেলে খুবই ভালো হতো এখনও যে ইস্টবেঙ্গল মানে পিছিয়ে আসছে সেরকম কিছু নয় ইস্টবেঙ্গলের আর নতুন করে করার মতন কিছু নেই ইস্টবেঙ্গল সমস্ত কিছুই করে রেখে দিয়েছে শুধুমাত্র সে হায়দ্রাবাদ থেকে রিলিজ ক্লজটা পেয়ে গেলেই কিন্তু সে হায়দ্রাবাদ ছেড়ে ইস্টবেঙ্গলে আসবে এরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে তো এরকমটাই অ্যালেক্সাজিকে নিয়ে আজকের দিন পর্যন্ত আপডেট সামনের দিনে সাজিকে নিয়ে কি আপডেট বেরিয়ে আসে বা কবে সাইনিং হয় সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে আর ইস্টবেঙ্গল প্র্যাকটিস শুরু করে দিয়েছে যত তাড়াতাড়ি এই সাজির ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারবে ততই কিন্তু দলের জন্য ভালোভাবে তাড়াতাড়ি প্র্যাকটিসে এলে নতুন একটা সিস্টেম নতুন একটা সেট আপে অ্যালেক্সাজি মানিয়ে নিতে পারবে তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি যে সাতজন বিদেশি প্লেয়ার কি খেলানো যাবে এএফসির এফসির মঞ্চে দেখো এ তে একটা মানে জঘন্য ব্যাপার রয়েছে যে দেশের যেরকম বিদেশিদের মানে রেজিস্ট্রেশন করা যায় সেইভাবেই কিন্তু এফসিতে খেলানো যাবে এরকমটাই লাস্ট আপডেট বেরিয়ে এসেছে তো সেক্ষেত্রে আমাদের আইএসএলে তোমরা সকলেই যেন ছজন বিদেশি প্লেয়ারকে খেলানো যায় তো ছজন বিদেশি প্লেয়ারই তাহলে এ এফসিতে খেলাতে হবে এরকম একটা ব্যাপার তো যেরকমটা আলোচনা চলছে এখনও কিন্তু সেটা মানে পেন পেপার হয়নি তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তোমরা সকলেই জানো যে সুপার কাপও কিন্তু এমন একটা জায়গা সেখান থেকে এ এফসির একটা কানেকশান রয়েছে ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েই কিন্তু এ এফসির কোয়ালিফিকেশানের ম্যাচ খেলবে তো সেক্ষেত্রে মানে চেষ্টা চালানো হচ্ছে যাতে ভারতীয় দলগুলো একটু এ এফসির মধ্যে মঞ্চে ভালো ফলাফল করতে পারে সেই কারণে কিন্তু সুপার কাপে সংখ্যা বিদেশির বাড়তে পারে সুপার কাপে যেহেতু সংখ্যা যদি বাড়ে সাতজন যদি বিদেশি প্লেয়ারকে করা যায় এবং সুপারকাপে তো একসঙ্গে অনেকজন বিদেশি প্লেয়ারকেও ফার্স্ট লেভেনে খেলানো যায় সেইভাবেই কিছুটা সুপার কাপের নিয়মের যদি পরিবর্তনটা ঠিকঠাকভাবে করে নেওয়া যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো দলই কিন্তু এ মঞ্চে আরও একজন বিদেশি প্লেয়ারকে বেশি নিয়ে খেল পারবে তার জন্য চেষ্টা চালানো হচ্ছে সমস্ত দিক থেকেই যদি তারাও সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে করে নিতে পারে তাহলে কিন্তু সাতজন করে বিদেশি প্লেয়ার এই দুটো ক্লাবেই আমরা দেখতে পাবো রেজিস্টার প্লেয়ার হিসাবে আইএসএল এ ছজন থাকবে আর একজন কিন্তু এএফসিতে থাকবে তো সেটা হলে কিন্তু আমাদের ভারতীয় ক্লাবগুলো অনেক সুবিধা পাবে কারণ একটা ভারতীয় ক্লাব আর একটা বিদেশি ক্লাবের মধ্যে এমনিই তফাৎ রয়েছে তার সাথে সাথে যদি বিদেশিদের তারা মানে বেশি পায় আর আমরা কম পাই সেই দিকেও কিন্তু সমস্যা হবে তো সেই দিক থেকে একটুখানি এগুলো কাজ চলছে দিনে কিন্তু এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায় তো যদি সেরকমই কিছু হয় যে সাতজন বিদেশি প্লেয়ারকে সুপার কাপে খেলানো যায় যদি সেরকম একদম অফিসিয়ালি হয়ে যায় সেগুলো পরবর্তী সময় অবশ্যই জানিয়ে দেব তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ